রাজধানীতে 650 টাকা কেজিতে গরুর মাংস বিক্রির ঘোষণা দিয়েছেন মাংস ব্যবসায়ীরা। বুধবার মাংস ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। মোহাম্মদপুরে মাংস ব্যবসায়ী সমিতি ও বাংলাদেশ ডেয়ারি ফার্ম অ্যাসোসিয়েশনের সম্মিলিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আজ বৃহস্পতিবার থেকে রাজধানীতে গরুর মাংস বিক্রিতে এই দাম কার্যকর হবে। এছাড়া প্রতি মাসে গরু কেনাকাটার ওপর নির্ভর করে মাংসের দাম নির্ধারণ করা হবে বলেও জানানো হয়। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। এক মাস পর আবার বসে দাম আবারও নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বৈঠকে। এক কেজি মাংসতে কেউ 750 গ্রাম নিচে গোস্ত দিতে পারবে না, 200 গ্রামের উপরে হাড্ডি দিতে পারবে না এবং 50 গ্রামের উপরে চর্বি দিতে পারবে না। এই ক্রাইটেরিয়াটা বজায় রেখে 650 টাকা কেজি মাংসের দাম নির্ধারণ করা হয়েছে আগামী এক মাসের জন্য।